আজকের ভ্লগটা শুরু হচ্ছে এখন থেকে। এখন বাজে হচ্ছে দুপুর পৌনে একটা, তাই গুড মর্নিং বলার টাইম তো নেই, বুঝতেই পারছো। ওর আর আমার সেই সকালেই হয়ে গেছিল টিফিন, 10:30 নাগাদ সবারই হয়ে গেছিল। তারপর ওর সাথে বসে কথা বলতে বলতে আর নিজের ভ্লগটাই দেখতে দেখতে কখন টান টান হয়ে তারপর ঘুমিয়ে গেছি ও আর আমি দুজনেই। মামুনিও পড়ানো শুরু করেছে, আসলে এনার্জিটা একটু লো, বুঝতেই পারছো। রাতের ঘুমগুলো নষ্ট হলে না একটু টাইম লাগে আর কি কাটিয়ে উঠতে। ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি, এখন অনেকটাই ভালো লাগছে আর কি, স্নান দানও হয়ে গেছে। আর এখন তো বললাম আমি 1:45, আমার জানলাগুলো খোলা থাকলে এখন এত সুন্দর দেখতে লাগে, দেখো জানলাগুলো দিয়ে ফুলগুলো ঘরের ভেতরে ঢুকে আসছে, তাই খুবই সুন্দর লাগে দেখতে। তো আজকে তো তোমাদের সাথে অবশ্যই কমেন্টটাও শেয়ার করবো, আর কিছু কথা বলারও আছে, সেগুলোও বলবো। আর প্লিজ যারা শুরু থেকে ব্লগটা দেখবে, প্লিজ 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 দেখার সময় একটা লাইক করো অন্তত, আর কমেন্ট করো। আমি তো বারবারই বলি যে ভালো কমেন্টই লিখতে হবে, তার কোনো মানে নেই, আমার ভুলটা থাকলেও সেটা ধরিয়ে দিও আমাকে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে এখন থেকে শুরু হচ্ছে। আজকে আমাদের খাবার হচ্ছে ঘি, বেগুন ভাজা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, এটাই হচ্ছে আমাদের খাবার। তো চলো ওকে এবার খাইয়ে দিই, প্রায় 1:35 বেজে গেছে। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ওকে তো আগে খাইয়ে দিয়েছি। ও 1 মাস ধরে না ট্রেনিং চলছে, আর একটা বিদঘুটে টাইমে ওদের ব্রেক দেয়, এই 3টের সময় ব্রেকটা দেয়, 3টের সময় খাওয়াটা উচিত না, দুপুরের খাওয়াটা। তো আজকে আমাদের দেশের বাড়ি থেকে আমার কাকা শ্বশুর আর ওনারা কে হয় ওই ঠাম্মা শাশুড়ি দাদা শ্বশুর এরা আসবে আর কি, মানে তারা বিয়ে বাড়িতে এসেছিলেন সামনাসামনি। কোথায় এসেছিল গো? 6 নম্বর গেটের ওখানে। হ্যাঁ, 6 নম্বর গেটের ওখানে এসেছে, তো ওখান থেকে আমাদের বাড়িতে আসবে, ওই জন্যে জেগে বসে আছি আর কি, নাহলে ঘুমিয়েই পড়তাম। ও একটু যখন ওই লাঞ্চ ব্রেকটা দেয় তখন একটু টান টান হয়ে নেয়, ওটাই ওর সুবিধা আর কি, আমি খাইয়ে দিলে তাহলে এই টাইমটা তো একটু টান টান হয়ে নিতে পারে। এই তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করবো বলেছিলাম, কথা বলতে আজকে কমেন্টটা শেয়ার করবো বলেছিলাম। তো আগে কমেন্টটা দেখেই নাও যে কি কমেন্ট করেছিল, বা আমি সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আর এরকম কিছু ভেবো না যে খুব ভালো কমেন্ট করেছে বা এই ধরনের কিছুর জন্য, আমি আবারও বলছি যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টটা কমেন্টের মাধ্যমে সেটা বলতেই পারো। এরকম নয় যে আমার নামে ভালো ভালো কথা বলেছে, আমার চ্যানেলের ভালো বলেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা, এত এনকারেজ করেছে তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি, কারণ আমার নিজের খুব ভালো লেগেছে। আমার ভালো লাগা খারাপ লাগাগুলো দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করি, এমনকি আমি কি কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ডেইলি লাইফ ভ্লগিং মানে সেটাই আমরা বুঝে থাকি যে আমি আমার ডেইলি লাইফে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রাইভেসি থাকবে না এর মধ্যে, এরকমটা নয়, অবশ্যই প্রাইভেসি কিছু না কিছু তো থাকে, সবটা কখনোই শেয়ার করা যায় না, যতটা সম্ভব ততটা শেয়ার করছি। তো চলো আগে কমেন্টটা দেখে নাও তারপরে বলছি। তো এই সেই কমেন্টটা, তো চলো তোমাদেরকে পড়ে শোনাই, হয়তো তোমাদের স্ক্রিন থেকে পড়তে অসুবিধা হতে পারে তাই আমি বলে দিচ্ছি। ইউটিউবে কিছু সার্চ করতে গিয়ে তোমার ভ্লগটা দেখেছিলাম, ভালো লেগেছিল দেখে। তোমারটা দেখার পর অন্যদের ভ্লগ দেখেছিলাম, বাট তোমার দেখানোর মধ্যে যে চার্মিং ব্যাপারটা আছে সেটা অন্যদের মধ্যে নেই, তাই কাজের ফাঁকে ট্রাই করি তোমার ভ্লগটা দেখার জন্য। আর আমিও কলকাতার বাইরে থাকি, তোমার ভ্লগটাতে আমি আমার শহরকে দেখতে পাই, তাতেই মনটা ভরে যায়। এইভাবেই এগিয়ে যাও। আর একটা ব্যাপারে তোমাকে থ্যাংকস জানালাম, আমার আগে বিশেষ রান্না করতে ইন্টারেস্ট ছিল না, তোমার ভ্লগ দেখে ইন্সপায়ার্ড হয়েছি। লাস্টে একটাই কথা বলবো, নিজের কাজ নিজেকেই করে যেতে হয়, ছেড়ে দিতে নেই, রিটায়ারমেন্ট কিন্তু 60 ইয়ার্সে হয়। দেখে বুঝতেই পারছো যে ছাদে চলে এসেছি, আর সূর্য এখনো মাথার উপরে, এখনো অস্ত যায়নি, আর একটা হাওয়া দিচ্ছে, তোমাদেরকে বললাম না যে আসবে, তো ওরা আসছে, তো আসলে আমি আর ছাদে আসতে পারবো না, তাই আমি বললাম যে আমার একটু বাকি রয়েছে ওটা আমি একটু ছাদে গিয়ে করে আসি। কি বলতো, ওখানে বসে সব সময় কথা বলতে ভালোও লাগে না, একই জায়গা দেখতে হয় তোমাদেরকে, তাই ভাবলাম যে একটু ছাদে যাই। আর ওর মিটিং এখনো চলছে তাই জন্য ওকে নিয়ে আসতে পারিনি, ওকে নিয়ে আসলে একটু ফোনটা ধরে দিলে সুবিধাই হয়, যাই হোক না কেন।
আর স্ট্যান্ড এনে রেখে আর ইচ্ছে করলো না। যেটা তোমাদেরকে বলবো বলছিলাম তো কমেন্টটা পড়েও তোমাদেরকে শোনালাম, ওনার নাম হচ্ছে শতাব্দী মুখার্জি, যদি আমি নামটা ভুল না বলি আর কি, কারণ কমেন্টের ওটা স্ক্রলিংটা যেটা নিয়েছিলাম সেটা লম্বাভাবে নেওয়া ছিল, তো এখানে নামটা দেখা যাচ্ছিল না। আমি আগেও বলেছি কমেন্টটা শেয়ার করার মানে এটা নয় যে শুধুমাত্র ভালো ভালো কথা বলেছে বলে, এই কমেন্টটা শেয়ার করার মানে একটাই, আমাকে ডাইরেক্ট অনেকেই কেউ অনেক কথা বলে না, আমি আর কানে আসে আর কি। তো যাই হোক না কেন, অনেকের মনে হয়েছে যে ডেইলি ব্লগ করে কিছু হয় না বা কিছু, একটা কথা বলি, ট্যুরিস্ট ব্লগ করাই যেতে পারে ট্রাভেলিংয়ের ব্লগ, সেক্ষেত্রে চ্যানেল দাঁড়াতে নোর আগে আমাকে অনেকটা বিয়ার করতে হবে, আর আমি যেহেতু হাউসওয়াইফ আমার পক্ষে সেটা সম্ভব নয়, আর সেরকমভাবে ঘুরতে যাওয়াটাও সম্ভব নয়, বরের অফিস থাকে, সেক্ষেত্রে ওই জায়গাটার তো ওটা কাটা হয়েই গেছিলো যে ওই রকম ব্লগিং আমি করতে পারবো না। এমনি আদার্স আমরা ঘুরতে গেলাম যেরকম হয়ে থাকে, যেরকম মানালি গেছিলাম, এই ধানবাদ গেলাম, এইরকম ব্লগগুলো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতেই পারি, কিন্তু শুধুমাত্র আমার চ্যানেল ট্রাভেলিং ব্লগ হিসেবে হবে আর কি সেটা কখনোই হতো না। তোমাদেরকে বললামই যে সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর রান্নার চ্যানেল, রান্না চ্যানেল বলতে দেখো ব্যাঙ্গালোর যখন গিয়েছিলাম আমার কাছে এখনও সেভাবে নেই, তো রান্নার চ্যানেল খুললেই শুধু হলো না, সেটাকে সুন্দর করে সার্ভ করা বা সুন্দর বাটিতে রেখে ফটো তোলা বা এরকম কিছু সেটাও আমার কাছে ছিল না, তাই জন্য সেটাও আমার থেকে কাটা হয়ে গেছিলো। আর যে চ্যানেলগুলো জিওগ্রাফির চ্যানেল মানে এই ধরনের কিছু বা হিস্ট্রি জাতীয় কিছু চ্যানেল, এইগুলোও আমার পক্ষে খোলা সম্ভব ছিল না, কারণ আমি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়তেই ভালোবাসতাম না, তো এই জিনিসগুলোকে নিয়ে আমার সাবজেক্ট ছিল কমার্স অ্যাকাউন্টস, তো সেসব নিয়ে তো চ্যানেল খোলা যায় না। যাই হোক না কেন, এসব দিকে আর যাচ্ছি না, তো অনেকেই অনেক কথা বলে আর কি এটা নিয়ে কেন বা ওটা নিয়ে কেন, তো আমি এখনও চ্যানেলটাকে সেভাবে দাঁড় করাতে পারিনি যে তাদেরকে বোঝাতে পারবো যে দেখো এভাবেও দাঁড়ানো যায় বা কিছু, যাই হোক হবে অবশ্যই, এটুকুই আশা রাখি। তো তোমাদের মতো এরকম ভালো ভালো বন্ধুরা পেলে তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, খুব তাড়াতাড়ি পারবো, তো দেখাই যাক কি হয় না হয়। তো কাউকে এর জন্যে সবসময় যে সব উত্তর মুখেই দিতে হবে বা কিছু এরকমটা একদমই নয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় সব উত্তর দিয়ে দেবে এটাই আমি বিশ্বাস করি আর এটাই আমি মেনে চলি। তো চলো, আর এখানে না একটা পেয়ারা গাছে দেখানো তো যায় বলে এরকম ক্লিপটা খুলেছি, এসে এখানে দেখানো যাচ্ছে না, একটা কালো খুব কুচকুচে কালো একদম একটা পাখি এসে বসেছে, এত ভাল লাগছে না দেখতে, চলো এবার নিচে চলে যাই, চলেও আসবে, চুলটা একটু আছে নিয়ে গিয়ে গলাটা শুকিয়েও গেছে। দেখো পাখিটা দেখতে পাচ্ছ, এই পাখিটার কথাই তোমাদেরকে বলছিলাম, দেখো কি কুচকুচে কালো গাটা, কি পাখি আমি ঠিক নাম জানি না, চোখ দুটা দেখা যাচ্ছে না ওর, এই দেখো আবার ঘুরে তাকাচ্ছে কোন কোন দিকে, চলো যাওয়া যাক এইবার, সূর্যটা তো ঘুরো ঘুরে, বাবারে কোথায় গেল, ওই দেখো বাপরে বাপ, চলো যাওয়া যাক। একটুখানি বেরিয়েছে, একটুখানি ব্রেক পেয়েছে তো বেরিয়েছে, অত এমনি শিফট 10টা অবধি, তো রাতে চাউমিন বানাবো কিন্তু ঘরে চাউমিনটা নেই, বাকি সব কিছু আছে, তো মামনি বলে যা গিয়ে নিয়ে আয়, তো একা আসলো না আমিও এলাম, তাই একটু হাঁটাও হলো এই আর কি, আর কিছুই নয়, কিন্তু যেভাবে গরু তাড়ানোর মতো নিয়ে যাচ্ছে এটা আর কিছুই নয়, মানে গিয়ে আবার বসবে আর কি কাজে, তাই জন্য তো চলো, চাউমিনটা নেই, একটু ফুচকা খাওয়াবে কি, চলো দেখা যাক আগে বসেছে কি বসেছে কিনা, এটাও কথা একটা, তো চলো যাও এখন বানাবো চাউমিন। তো কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর এদিকটাতে সব আমি কেটেও নিয়েছি, এখানে নিয়েছি বাঁধাকপি গাজর আর বিনস, এগুলো সেই সন্ধ্যেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম তাই জন্য শুকিয়েও গেছে, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, এখানে চিকেন চাউ হবে তাই জন্য চিকেনটাকে আমি গ্রেভি করে মানে ওই করে রেখে দিয়েছি আর কি, আর এখানে চাউমিনটাকে আমি কখনোই সেদ্ধ করি না, গরম জলে এমনি চুবিয়ে রেখে দিই, তো সেটাও সন্ধ্যেবেলাই করেছিলাম। গাজরটাকে আমি একটু বড় বড় আর একটু মোটা মোটা করে কেটেছি, এবার দিয়ে দেবো এটাকে আগে গাজরটাকে। Thank you.
মোটামুটি জ্বলছে আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেবো। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো চলো এবার নামিয়ে দিই আর একটু নেড়ে চেড়ে। মোটামুটি সবটাই হয়ে গেছে, তো চলো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।